হ্যালো স্টুডেন্ট আমি আকাশ স্যার মাধ্যমিক সাজেশন সিরিজের এই ভিডিওতে আমি আলোচনা করব গ্যাসের আচরণ চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ নিউমেরিক্যালস প্রবলেম নিয়ে তোমরা জানো গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে একটা দু নম্বরের নিউমেরিক্যালস প্রবলেম থাকে অর্থাৎ এসে টাইপ কোয়েশ্চেন তো এই নিউমেরিক্যালস টাইপ কোয়েশ্চেন সলভ করতে গেলে মোটে দুটো ফর্মুলা তোমাদের মাথায় রাখতে হবে সেই দুটো গুরুত্বপূর্ণ ফর্মুলা আমি বোর্ডে লিখে দিয়েছি আর ডিসকাস করে দিচ্ছি তোমরা তোমাদের নোট খাতাতে এই ফর্মুলা দুটো ভালো করে নোট করে নাও প্রথম ফর্মুলা দেখে নাও অঙ্কের জন্য প্রয়োজনীয় দুটি ফর্মুলা প্রথম ফর্মুলা পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু এটা হচ্ছে চার্লস আর বয়ালের সমন্বয় সূত্রের রূপ পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু এখানে পি ওয়ানটা কি পি ওয়ানটা হচ্ছে প্রাথমিক চাপ ভি ওয়ানটা হচ্ছে প্রাথমিক আয়তন আর টি ওয়ানটা হচ্ছে প্রাথমিক উষ্ণতা বা প্রাথমিক টেম্পারেচার পি টুটা হচ্ছে অন্তিম চাপ ভি টু অন্তিম আয়তন টি টু অন্তিম উষ্ণতা আর সেকেন্ড ফর্মুলাটা হচ্ছে পিভি ইজ ইকাল টু এনআরটি এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণের ফর্মুলা এটি খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা এই নিউমেরিক্যালস যেই দুটো যেই দশটা নিউমেরিক্যালস প্রবলেম আমি সলভ করাবো সেই দশটা নিউমেরিক্যালস প্রবলেমে তোমরা এই দুটো ফর্মুলা দেখতে পাবে পিভি ভি ইজ ইকাল টু এনআরটি এই এনটাকে লেখা যায় ডাব্লিউ বাই এম অর্থাৎ তোমরা বক্সে বা কোনো রাফ জায়গায় লিখে রাখতে পারো এটা রাফে লিখে রাখতে পারো এখানে পিটা কি পিটা হচ্ছে গ্যাসের চাপ ভি গ্যাসের আয়তন এন হচ্ছে মো এককে গ্যাসটির পরিমাণ আর আর হচ্ছে মোলার গ্যাস দুবক বা সার্বজনীন গ্যাস দুবক আর টি হচ্ছে কেলভিন স্কেলে উষ্ণতা টি হচ্ছে কেলভিন স্কেলে উষ্ণতা এই দুটো ফর্মুলা তোমরা সুন্দর করে তোমাদের খাতাতে নোট করে নাও আর দেখো প্রথম অঙ্কটা কোন ফর্মুটা কাজে লাগে প্রথম কোয়েশ্চেনটা তোমরা দেখো এস টিপিতে নির্দিষ্ট ঘরের কোনো গ্যাসের আয়তন বাহান্ন মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় একশো চার সেমি এইচি চাপে গ্যাসটির আয়তন কত হবে এস টিপিতে নির্দিষ্ট ঘরের কোনো গ্যাসের আয়তন বাহান্ন মিটার কিউব মানে গ্যাসটির প্রাথমিক আয়তন বাহান্ন মিটার কিউব হলে আর এস টি গ্যাসটির অন্তিম প্রাথমিক চাপ কত হবে ছিয়াত্তর সেমি এইচ জি এটা তোমরা কোনো জায়গায় নোট করে রাখো এসটিপিতে নির্দিষ্ট ভরের গ্যাসের প্রাথমিক চাপ ছিয়াত্তর সেমি এইচজি যদি এসটিপিতে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপের কথা উল্লেখ থাকে কোনো জায়গায় তাহলে তোমাদের ধরে নিতে হবে ওটা ছিয়াত্তর সেমি এইচজি হলে অপরিবর্তিত উষ্ণতায় একশো চার সেমি এইচির চাপে তাহলে অন্তিম চাপ কত হচ্ছে মানে অন্তিম চাপ মানে পি টু একশো চার সেমি এইচ জি হলে গ্যাসটির আয়তন কত হবে অতএব এখানে গ্যাসটির অন্তিম আয়তন বার করতে হবে তাহলে কোন গুণ দেওয়া আছে তোমরা লিখে নাও লিখে নাও প্রদত্ত প্রদত্ত প্রাথমিক চাপ প্রাথমিক চাপ এস টি প্রাথমিক চাপ কত হবে প্রাথমিক চাপ পি ইজ টু ছিয়াত্তর সেমি এইচ আর প্রাথমিক আয়তন কত দেওয়া আছে বাহান্ন মিটার কিউব প্রাথমিক আয়তন ভি ওয়ান টু বাহান্ন মিটার কিউব ঠিক আছে এবারে অপরিবর্তিত উষ্ণতায় একশো চার শ্রেণী এইচ জি চাপে অর্থাৎ এখানে অন্তিম চাপ কত একশো চার শ্রেণী এইচ জি লিখে নাও অন্তিম চাপ অন্তিম টু ইজ ইকুয়াল টু একশো চার শ্রেণি এইচ জি একশো চার সেমি জি ঠিক আছে অন্তিম আয়তন অন্তিম আয়তন দেওয়া অর্থাৎ আমাদের এখানে বলেছে গ্যাসটির আয়তন কত হবে আমাদের তাহলে অন্তিম আয়তন বার করতে হবে অন্তিম আয়তন ভি টু এখানে বার করতে হবে ঠিক আছে

আচ্ছা এক কাজ করো তোমরা এটা লিখে নাও আমি এটা মুছে দেব নোট করে নাও ভিডিও পলস করে নোট করে নাও উষ্ণতা অপরিবর্তিত থাকায় লেখো অতএব উষ্ণতা অপরিবর্তিত থাকাই বয়েলের সূত্র অনুসার বয়েলের সূত্রানুযায়ী অর্থাৎ অতএব আমাদের এখানে বয়েলের সূত্র প্রয়োগ করতে হবে বয়েলের সূত্র কি লেখো তোমরা বয়ালের সূত্র কি পি ওয়ান ভি ওয়ান ইজ ইকাল টু পি টু ভি টু এখানে লেখো পি ওয়ান ভি ওয়ান ইজ ইকাল টু পি টু ভি টু আমাদের কী বার করতে হবে অন্তিম আয়তন প্রশ্ন কী বলে দিয়েছে অন্তিম আয়তন আমাদের বার করতে হবে অতএব ভি টু বার করতে হবে তাহলে এখানে এটা এরকম ফর্মে লিখে নাও ভি টু ইজ ইকাল টু পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই পি টু দেখো এটা বোঝার চেষ্টা করো ভি টু টা ভি টু এর জায়গায় আছে পি ওয়ান ভি ওয়ানটা জায়গায় আছে আর এই পি টুটা এর নিচে চলে আস চলে এসেছে দেখো এই পি টুটা এর নিচে চলে এসেছে ডিভাইডেড বাই এসেছে ঠিক আছে এবারে তোমাদের ওপরে দেখো প্রদত্ত হিসেবে আমি লিখে দিয়েছিলাম পি ওয়ান এর মান দিয়ে দিয়েছিলাম পি ওয়ান ইজ টু ছিয়াত্তর সেমি এইচ জি তাহলে সেভেন্টি সিক্স ইন্টু ভি ওয়ানের মান বাহান্ন দেখো ভি ওয়ানের মান কত আছে বাহান্ন আর পি টু পি টু আছে একশো চার একশো চার তাহলে এটা কাটাকুটি করে মান বার করতে হবে বাহান্ন দুগুনে একশো চার আর দুই আটত্রিশ ছিয়াত্তর তাহলে অ্যান্সার কত হবে থার্টি এইট অ্যান্সার থার্টি এইট ঠিক আছে ভালো করে নোট করে নাও আর একবার দেখো তোমাদের বলে এস টিপিতে নির্দিষ্ট ঘরের কোন গ্যাসের আয়তন বাহান্ন মিটার কিউব তাহলে এখানে প্রাথমিক চাপ ছিয়াত্তর সেমি আর প্রাথমিক আয়তন বাহান্ন মিটার কিউব পরে বলে দিয়েছে অপরিবর্তিত উষ্ণতায় একশো চার সেমি এইচ জি চাপে গ্যাসটির আয়তন কত হবে ঠিক আছে তাহলে এখানে প্রাথমিক চাপ এই সরি অন্তিম চাপ একশো চার সেমি এইচ জি আর অন্তিম আয়তন বলা নেই বলে দিয়েছে অন্তিম আয়তন আমাদের বার করতে হবে তাহলে প্রাথমিক অন্তিম চাপ একশো চার সেমি এইচ জি ঠিক আছে উষ্ণতা অপরিবর্তিত আছে উষ্ণতা অপরিবর্তিত থাকায় আমাদের বয়লের সূত্র প্রয়োগ করতে হবে বয়লের সূত্র কি পি ওয়ান ভি ওয়ান টু তাহলে আমাদের যেহেতু ভি এর মান বার করতে হবে ভি টু এখানে রেখে আর পি টুটা পি ওয়ান ভি নিচে নামিয়ে দিলাম তাহলে এবারে আমরা মান বসিয়ে পাচ্ছি ভি ওয়ানের মান 76 ভি এর মান বাহান্ন আর পি এর মান একশো চার কাটাকুটি করে দেখা হচ্ছে 38 আটত্রিশ মিটার কিউব অতএব আমাদের অন্তিম আয়তন কত হবে থার্টি মিটার কিউব এবারে তোমরা দু নম্বর নিউমেরিক্যালসটা দেখো এটাও গুরুত্বপূর্ণ লেখা আছে ফোর অ্যাটমসফিয়ার অর্থাৎ ফোর এটিএম এখানে অ্যাটমসফিয়ারের জায়গায় পরীক্ষায় এটিএম লেখা থাকবে তোমরা ঘাবড়ে যেও না তোমরা অ্যাটমসফিয়ারের জায়গায় এটিএম লিখতে পারো স্মল এটিএম ফোর অ্যাটমসফিয়ার চাপে ও তিনশো কে উষ্ণতায় ফোর অ্যাটমসফিয়ার চাপে ও তিনশো কে উষ্ণতায় এইট গ্রাম এইচ টু গ্যাসের আয়তন কত হবে এখানে এইচের এর মান দেওয়া রয়েছে ওয়ান আর আর এর মান দেওয়া রয়েছে আর অর্থাৎ সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স ঠিক আছে তাহলে প্রাথমিক চাপ প্রাথমিক চাপ দেওয়া রয়েছে ফোর অ্যাটমসফিয়ার টেম্পারেচার টি প্রাথমিক চাপ না চাপ শুধুমাত্র চাপ পি দেওয়া রয়েছে ফোর অ্যাটমসফিয়ার টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা দেওয়া রয়েছে তিনশো অর্থাৎ আরবলিউ দেওয়া রয়েছে এইট গ্রাম আর আনবিক ভর এম এখানে দেখো এইচ এর জায়গায় এইচ টু ওয়ান দেওয়া আছে তাহলে এইচ টু এর ক্ষেত্রে কত হবে এইচ টু এর ক্ষেত্রে ওয়ান ইন্টু টু ইসকুয়াল টু টু হবে কি বলেছে গ্যাসের আয়তন কত হবে অর্থাৎ আয়তন বার করতে হবে এখানে কোন ফর্মুলাটা করবে বলো তোমরা বলো কোন ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হবে দেখো তোমাদের নোটস দেখো কোন ফর্মুলাটা আমি সেকেন্ড ফর্মুলা লিখেছিলাম গুরুত্বপূর্ণ ফর্মুলার মধ্যে সেকেন্ড ফর্মুলা পিভি ইজুকাল টু ডাব্লিউ বাই এম আর এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে তাহলে তোমরা লিখে নাও এরকম করে প্রথমে লিখবে প্রদত্ত প্রদত্ত কি দেওয়া রয়েছে প্রদত্ত দেওয়া রয়েছে চাপ চাপ পি ইকুয়াল টু ফোর ফোর অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ার টেম্পারেচার টি কত দেওয়া রয়েছে তিনশো কেলভিন ডাব্লু ভর ভর ডাব্লু কত দেওয়া রয়েছে এইট গ্রাম এইট গ্রাম আনুবিক ভর আনুবিক ভর এম আনুবিক ভর এম কত হবে এইচ এর ক্ষেত্রে ওয়ান হলে এইচ টু এর ক্ষেত্রে ওয়ান ইন টু 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 ঠিক আছে আর আরের মান কত রয়ে রয়েছে সার্বজনীন বা মোলার গ্যাস লিটার মোল ইনভার্স ইনভার্স ঠিক আছে তাহলে প্রদত্ত চাপ ফোর এটিএম টেম্পারেচার তিনশো কে ভর ভর ওয়েট এইট গ্রাম আণবিক বা মোলার ভর ওয়ান ইন্টু টু ইজকাল টু টু আর দেওয়া রয়েছে জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স ঠিক আছে এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে এখানে এখানে পিভি ইজ ইকাল টু ডিউম আটটি এখানে না লিখে লিখো তোমরা এখন এখন পিভি ইজ ইকাল টু ডাব্লু বাই এম আটটি সমীকরণ থেকে পাই সমীকরণ এখন পিভি ইজ ইকাল টু ডাব্লিউ বাই এম এম টি সমীকরণ থেকে পাই আমাদের কোয়েশ্চেনে কি বলে দিয়েছে কোয়েশ্চেনে বলে দিয়েছে যে আয়তন বার করতে হবে ঠিক আছে তাহলে আমাদের এখানে ভি এর মান বার করতে হবে আর অন্য গুণের মান দেওয়া রয়েছে দেখো প্রদত্ত মান অন্য গুণের মান দেওয়া রয়েছে তাহলে আমরা ভিটাকে একটা সাইড আর অন্য গুণকে আরেকটা সাইডে নিয়ে যাই ভিটা যেমন আছে তেমন রয়ে গেল আর পিটা এখানটা এলে কি সমান সমানের কে এলে কি হবে নিচে চলে আসবে ভাগ আকারে তাহলে ওপরে কী আছে ডাব্লু আর ডাব্লু আর টি আর নিচে এম আছে পিটা গুণ আকারে চলে আসবে ঠিক আছে দেখো ডাব্লু এর মান দা রয়েছে এইট এইট গ্রাম মানগুলো বসাও আর এর মান কত টাকা রয়েছে জিরো পয়েন্ট জিরো এইট টু ঠিক আছে টি এর মান কত টাকা রয়েছে তিনশো টি এর মান তিনশো দেওয়া রয়েছে ঠিক আছে এম এম এর মান কত টু পি এর মান কত দেখো ফোর এটিএম ফোর লেখো তোমরা এটা লেখো আমি ক্যালকুলেশন করে বলে দিচ্ছি কত অ্যান্সার হবে কাটাকুটি করো তোমরা চার দুগোনে আট দুই আর এই দুই কেটে গেল তাহলে তিনশো ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট টু চব্বিশ কত হবে চব্বিশ লিটার চব্বিশ লিটার ঠিক আছে এটা তোমাদের তাহলে এখানে পিভি ইজ ইকাল টু ডাব্লিউ বাই এম সমীকরণটা অ্যাপ্লাই করতে হবে শুধু এটা মাথায় রাখবে আর অন্য কিছু মাথায় রাখার দরকার নেই আর কোয়েশ্চেনে তোমাদেরকে শুধু এটা চিনতে হবে কোনটা চাপ কোনটা টেম্পারেচার কোনটা ভর কোনটা আনবিক ভর আর কোনটা আয়তন ঠিক আছে এটা একবার চিনে নিতে পারলে এই সমীকরণটা অ্যাপ্লাই করে নেবে ব্যাস খেল খতম পয়সা হাজাম ঠিক আছে দেখো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো কোনো রকম সমস্যা নেই এটাও খাতায় সুন্দর করে নোট করে নাও এবারে তৃতীয় অঙ্কে আসবো দেখো তৃতীয় অঙ্কটা বলে ঢুকবো ততক্ষণে তোমরা এটা দেখে নাও দেখো তৃতীয় অঙ্ক না তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক বলে দিয়েছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো ডিগ্রি উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে গ্যাসটির অন্তিম উষ্ণতা আমাদের বার করতে হবে তাহলে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে ঠিক আছে গ্যাসটির অন্তিম উষ্ণতা আমাদের বার করতে হবে তাহলে কোয়েশ্চেনটা আরেকবার দেখে নাও জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ফলে গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে ঠিক আছে তাহলে এখানে গ্যাসটার প্রাথমিক চাপ ধরে নাও তোমরা ধরি লেখো ধরি বা লেট ধরি প্রাথমিক চাপ ইজকাল টু পি প্রাথমিক আয়তন ইজ টু ভি দেখো এখানে উষ্ণতা বলে দিয়েছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেট উষ্ণতায় তাহলে আমরা যদি প্রকাশ করি তাহলে কিরকম হবে আমরা জানি যে এটা রাফে লেখো এটা লিখে নাও জিরো সেন্টিগ্রেড ইজ ইকাল টু দুশো তিয়াত্তর কেলভিন ঠিক আছে আহ আর একটা দেখিয়ে দিচ্ছে আর একটা দেখো ধরো এখানে দেওয়া থাকলো টু ডিগ্রি সেন্টিগ্রেড কে টু ডিগ্রি সেন্টিগ্রেড কে কেলভিনে প্রকাশ করো তাহলে জিরো ডিগ্রি সমান সমান হচ্ছে দুশো তিয়াত্তর কেলভিন তাহলে টু ডিগ্রি সমান সমান কত হবে টু ডিগ্রি সমান সমান কেলভিন টু ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিন তাহলে টু প্লাস দুশো দুশো পঁচাত্তর কেলভিন দুশো পঁচাত্তর কেলভিন আর একটা দেখে নাও আর একটা এক্সাম্পল দেখে নাও ধরো তোমাদের দেওয়া আছে তিরিশ ডিগ্রি স্কেলে কে কেলভিন তাহলে এটা যদি কেলভিন স্কেলে প্রকাশ করি কত অ্যান্সার হবে তোমরা বলো তোমরা ভিডিওটা পজ করে তোমরা লেখো তোমরা নিজেরা লেখো তারপরে আমারটা দেখো তিরিশ প্লাস দুশো তিয়াত্তর ইজকাল টু তিনশো তিন কেলভিন এটা আমি আলাদাভাবে করিয়ে দিলাম কারণ পরীক্ষার সময় এটা তোমাদের এমসিকিউ বা এক নম্বরের কোয়েশ্চেন হিসেবে আসতে পারে ঠিক আছে তাহলে তোমাদের শুধু মাথায় রাখতে হবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ওয়ালটি দুশো তিত্তর এটা মাথায় রাখলে বাকিগুলো তোমাদের হয়ে যাবে তাহলে আমাদের এখানে দেওয়া রয়েছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উষ্ণতা দেওয়া রয়েছে তাহলে প্রাথমিক উষ্ণতা কত হবে প্রাথমিক উষ্ণতা প্রাথমিক উষ্ণতা প্রাথমিক উষ্ণতা দেওয়া রয়েছে জিরো ডিগ্রি তাহলে এটাকে যদি কেলভিনাস প্রকাশ করি কত হবে এটার কোন সমস্যা নেই কেন দুশো এবারে দেখো অন্তিম চাপ কোয়েশ্চেনে কি বলেছে দেখো বলেছে যে নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ দ্বিগুণ করালো মানে অন্তিম অবস্থায় এটা ছিল এই প্রাথমিক অবস্থায় এটা ছিল অন্তিম অবস্থায় দ্বিগুণ করা হচ্ছে অন্তিম অবস্থায় চাপ দ্বিগুণ আর আয়তন অর্ধেক করা হলো তাহলে অন্তিম আয়তন সরি অন্তিম চাপ অন্তিম চাপ ইজ অন্তু টু পি কারণ গ্যাসের চাপ দ্বিগুণ আর গ্যাসের চাপ দ্বিগুণ করা হচ্ছে আর অন্তিম আয়তন আয়তন কি হচ্ছে আয়তন অর্ধেক তাহলে আয়তন কত প্রাথমিক অবস্থায় আয়তন অর্ধেক করা হলে ভি ইন্টু হাফ ওয়ান বাই টু তাহলে আমরা এখানে ডিরেক্ট লিখে দিলাম ভি বাই টু কি বলেছে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে তাহলে আমাদের অন্তিম উষ্ণতা বার করতে হবে অন্তিম উষ্ণতা বের করতে হবে আচ্ছা আমি যে প্রাথমিকের জায়গায় এখানে ডট সমান সমান ইয়ে দিয়ে দিচ্ছে তোমরা এরকম দেবে না ঠিক আছে তোমরা এখানে প্রাথমিকই লিখো আমি শর্টকাটের জন্য তাড়াতাড়ির জন্য এরকম দিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে তোমরা এটা নোট করে নাও আমি মুছবো ভিডিও পলস করে নোট করে নাও তাহলে এবারে আমাদের কি করতে হবে গ্যাসটির অন্তিম উষ্ণতা বার করতে গেলে আমাদের সমন্বয় সূত্র অ্যাপ্লাই করতে হবে তাহলে লেখো এখন বয়েল ও চালসের সমন্বয় সূত্র এখন বয়লও চালছে সমন্বয় সূত্র পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান টু পি টু ভি টু থেকে পাই এখন বয়ালো চালছে সমন্বয় সূত্র পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান থেকে পাই তাহলে তোমরা এগুলো জানো পি ওয়ান হচ্ছে প্রাথমিক চাপ ভি ওয়ান প্রাথমিক আয়তন টি ওয়ান প্রাথমিক টেম্পারেচার পি টু অন্তিম চাপ ভি টু অন্তিম আয়তন আর টি টু হচ্ছে অন্তিম উষ্ণতা ঠিক আছে তাহলে কোয়েশ্চেনে তোমরা কি দেখতে পেলে প্রাথমিক চাপ পি ওয়ানের মান অন্তিম চাপ দেখো কি লেখা আছে এই প্রাথমিক চাপ কি লেখা আছে পি প্রাথমিক আয়তন ভি লেখা আছে আর টেম্পারেচার কত লেখা আছে দুশো তিয়াত্তর কেলভিন ঠিক আছে পি টু কত আছে অন্তিম চাপ অন্তিম চাপ দেখো লেখা আছে টু পি ভি টু ভি বাই টু অন্তিম আয়তন ভি বাই টু লেখা আছে দেখো আর আমাদের এই টি বার করতে হবে ঠিক আছে অন্তিম টেম্পারেচার আমাদের বার করতে হবে তাহলে তোমরা মানগুলো লিখে নাও পি এর মান কত পি ভি এর মান ভি ডিভাইডেড বাই সরি ডিভাইডেড বাই টি এর মান কত দেওয়া রয়েছে প্রাথমিক উষ্ণতা কত দেওয়া রয়েছে দেখো প্রাথমিক উষ্ণতা দেওয়া রয়েছে দুশো তিয়াত্তর কেলভিন ইজ ইকাল টু পি এর মান কত টুপি প্রাথমিক চাপ ইন্টু ভিটুয়ার মান কত ভি বাই টু টি টু আমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে এখানে দেখো কাটাকুটি হচ্ছে দেখো এই দুই এই দুই কেটে গেল ঠিক আছে দেখো এই পি সমান সমানের এপারে পি এপারে পি এপারে পি এপারে পি কেটে গেলো তাহলে অন্তিম টেম্পারেচার বা অন্তিম উষ্ণতা কতবার হচ্ছে টি টু ইজ ইকাল টু দুশো তিয়াত্তর কেলভিন দেখো সব কাটাকটি হয়ে গেল দুশো তিয়াত্তর কেলভিন বেঁচে আছে তাহলে টি টু ইজ ইকাল টু দুশো তিয়াত্তর কেলভিন আচ্ছা এখানে যেহেতু ডিগ্রিতে দেওয়া আছে টেম্পারেচার অন্তিম তাপমাত্রা বা অন্তিম উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে আর জিরো ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিন স্কেলে প্রকাশ করলে হয় দুশো তিয়াত্তর কেলভিন ঠিক আছে তাহলে তোমাদের অন্তিম উষ্ণতা বার হয়েছে দুশো তিয়াত্তর কেলভিন তাহলে এই দুশো তিয়াত্তর কেলভিনকে যদি সেন্টিগ্রেডে প্রকাশ করি তাহলে কত হবে দুশো তিয়াত্তরকে যদি সেন্টিগ্রেডে প্রকাশ করি আচ্ছা দেখে নাও জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকাল টু দুশো তিয়াত্তর ক্যালভিন ঠিক আছে এটা তো আমি তোমাদের নোট করে দিয়েছি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকাল টু দুশো তিয়াত্তর ক্যালভিন তাহলে দুশো তিয়াত্তর ক্যালভিন ইজ ইকাল টু কত ডিগ্রি সেন্টিগ্রেড জিরো ডিগ্রি সেন্টিগ্রেড বুঝতে পেরেছো তাহলে অন্তিম উষ্ণতা তোমরা দুশো তিয়াত্তর ক্যালভিন লিখতে পারো বা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড লিখতে পারো আর লিখে নাও অতএব অন্তিম উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে কোয়েশ্চেনটা লিখে নাও তারপরে নোট কোয়েশ্চেন আমরা লিখবো আচ্ছা আমি যে পাশে নোটগুলো করাচ্ছি না সেগুলো তোমরা সুন্দর করে পাশে বা নিচে নোট বলে লিখে নেবে ঠিক আছে ওগুলো করো না ওগুলো করলে পরে অঙ্ক কিছুই বুঝতে পারবে না যখন পরীক্ষার আগে রিভিশন দেবে তখন আবার এই ভিডিওগুলো দেখতে হবে হবে সময় নষ্ট অনেক ঠিক আছে ওই নোটগুলো তোমরা সুন্দর করে লিখে নাও নেক্সট কোয়েশ্চেন আমরা লিখি আমরা তিনটে কোয়েশ্চেন বা তিনটে নিউমেরিকালস কমপ্লিট করে ফেলেছি এবারে চার নম্বর নিউমেরিকালসটা দেখো লেখা আছে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে তীর চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত অর্থাৎ গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত আমাদের বার করতে হবে গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত তাহলে কোয়েশ্চেনটা তোমরা লেখো কোয়েশ্চেনে কি ধর আছে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত দেখো তাহলে আমাদের ধরে নিতে হবে এখানে ধরে নিতে হবে প্রাথমিক চাপ কোয়েশ্চেনটা তোমরা লেখো আমি অ্যান্সারটা করিয়ে দিচ্ছি লেখো ধরি প্রাথমিক চাপ ইসাল টু পি প্রাথমিক চাপ ইস ইকুয়াল টু পি ওয়ান প্রাথমিক আয়তন কত ওয়ান প্রাথমিক উষ্ণতা প্রাথমিক উষ্ণতা বা টেম্পারেচার কত এটা তোমরা বলো কোয়েশ্চেনে কি ধরনের হয়েছে প্রাথমিক অবস্থায় উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড আর অন্তিম অবস্থায় পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে উষ্ণতা প্রাথমিক অবস্থায় জিরো ডিগ্রি সেন্টিগ্রেড জিরো ডিগ্রি সেন্টিগ্রেডকে ক্যালভিন স্কেলে প্রকাশ করলে কত হয় লিখিয়েছি দেখো আগের নোটটা দেখো আগের কোয়েশ্চেনে যে নোটটা লিখিয়েছি জিরো ডিগ্রি সেন্টিগ্রেডকে ক্যালভিন স্কেলে প্রকাশ করলে হয় দুশো তিয়াত্তর ক্যালভিন তাহলে তোমরা এখানে লেখো প্রাথমিক উষ্ণতা দুশো ঠিক আছে এখানে মধ্যে লিখে রাখতে পারো তোমাদের নিজেদের মনে রাখার জন্য জিরো ডিগ্রি সি আছে অন্তিম চাপ এবারে লেখো অন্তিম চাপকে আমরা কি দিয়ে ডিনোট করি অন্তিম চাপকে ডিনোট করি পি টু দিয়ে অন্তিম আয়তন অন্তিম আয়তনকে কি দিয়ে রিনোট করি অন্তিম আয়তন ভিটু দিয়ে আর অন্তিম উষ্ণতা অন্তিম উষ্ণতা কত অন্তিম উষ্ণতা কত বসছে না এখন পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এটা অন্তিম উষ্ণতা পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এটাকে আমাদের কী করতে হবে কেলভিনে প্রকাশ করতে হবে তাহলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান দুশো তিয়াত্তর কেলভিন হলে টু ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান টু প্লাস দুশো তিয়াত্তর হলে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান কত ক্যালভিন হবে পাঁচশো ছেচল্লিশ প্লাস দুশো তিয়াত্তর ঠিক আছে দেখো দেখে নাও জিরো ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান জিরো প্লাস দুশো তিয়াত্তর হলে থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান থার্টি প্লাস দুশো তিয়াত্তর হলে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান কত হবে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান পাঁচশো ছেচল্লিশ প্লাস দুশো তিয়াত্তর ঠিক আছে এগুলো কত হবে কেলভিনে তাহলে উষ্ণতা পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এটাকে কেলভিন স্কেলে প্রকাশ করো কেলভিনে প্রকাশ করলে কি হচ্ছে পাঁচশো ছেচল্লিশ প্লাস দুশো তিয়াত্তর ঠিক আছে দুটো সমেশন করলে কত হয় দেখো দুটো সমেশন করলে হয় আটশো উনিশ কেলভিন দেখো তাহলে প্রাথমিক চাপ ধরে নিলাম প্রাথমিক আয়তন ভি প্রাথমিক উষ্ণতা দেওয়া রয়েছে জিরো প্রকাশ করলাম অন্তিম চাপ ধরে নিলাম পিটু অন্তিম আয়তন ধরে নিলাম ভেটু অন্তিম উষ্ণতা ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া রয়েছে ওটাকে ওটাকে ধরে কেলভিন স্কেলে প্রকাশ করলাম দুশো তিয়াত্তর হচ্ছে কত আটশো উনিশ ক্যালভিন ঠিক আছে ভিডিও পজ করে এটা নোট করে নাও আমি মুছে দিচ্ছি মুছে দিয়ে পড়াটা ধাপটা করাচ্ছে ভিডিও পজ করে লিখে নাও নোট ইট দেখো আরেকটা জিনিস প্রদত্ত আছে তুমি বলবে পি ওয়ান ইজ টু পি টু এটা কোথায় প্রদত্ত আছে তোমাদের প্রশ্নে বলে দিয়েছে দেখো স্থির চাপে অর্থাৎ চাপ স্থির চাপের মান পরিবর্তন হবে না তাহলে পি ওয়ান ইজ টু পি টু অন্তিম চাপ এই প্রাথমিক চাপ ইজ ইক টু অন্তিম চাপ ব্যাক থার্ড ব্যাকেট দিয়ে লিখে রাখো যেহেতু চাপ কি চাপ স্থির চাপ স্থির তোমাদের কি করতে হবে কোয়েশ্চেনটাকে ভালোভাবে পড়তে হবে উত্তর অত্যন্ত সহজ তোমরা দেখতে পাচ্ছো কোয়েশ্চেনটা একবার মাথার মধ্যে ঢুকে গেলে কোনো সমস্যাই হবে না ঠিক আছে চার্লসের সূত্র এবারে চার্লসের সূত্র প্রয়োগ করা হবে চার্লসের সূত্রটা কি মনে করো চার্লসের সূত্রটা কি তোমরা কি পড়েছিলে ভি ওয়ান এটা হচ্ছে সূত্র এটা লিখতে হবে না এটা দেখে নাও আমি এখানে দেখাবো এটা চালসের সূত্রটা তোমাদের মনে করানোর জন্য আবার লিখে দিলাম ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইক টু ভি টু বাই টি টু মনে রাখো জিনিসগুলো ভুলে যাচ্ছে তোমরা মনে রাখো চালসের সূত্রটা মনে রাখো চালসের সূত্র ব্রয়লের সূত্র চাল্স সমন্বয় সূত্র অ্যাবাড্য সূত্র এই সূত্রগুলো ভুলো না এখান থেকে আদর্শ গ্যাস সমীকরণ এগুলো সব মনে রাখো ইম্পর্ট্যান্ট ফর্মুলা অথএব এখানে লেখো চার্লসের সূত্রানুযায়ী চার্লসের সূত্রানুযায়ী সূত্র চালসের সূত্রানুযায়ী ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইজিক টু ভি টু বাই টি টু ঠিক আছে দেখ ভি ওয়ান কত ভি ওয়ান বলে দেয়নি এটাকে সিম্পলিফাই করো ধরো এটাকে সিম্পলিফাই করো এটাকে দেখো ভি ওয়ান বাই টি ওয়ান টু আছে তো এবার এই ভি ভি ওয়ান একটা সাইডে আর টি ওয়ান টি টুটাকে একটা সাইডে নিয়ে এসো তাহলে ভি ওয়ান ভি টুটা এবারে আসলে কী হবে ডিভাইডেড বাই হবে ভি টু ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু ইনসিপাল টু টি ওয়ান ডিভাইডেড বাই টি টু এই টি ওয়ানটা এখানে চলে যাচ্ছে আর এই ভি টুটা এখানে চলে আসছে ঠিক আছে দেখো আমাদের কি করতে হবে দেখো কোশ্চেনে বলে দিয়েছে দেখো গ্যাসটির আয়তন অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত এটা কি অন্তিম আয়তন আর এটা প্রাথমিক আয়তন ঠিক আছে টি ওয়ান কত টি ওয়ান দেখো প্রদত্ত দেওয়া আছে টি মান টি মান জিরো ডিগ্রি সেন্টিগ্রেড জিরো ডিগ্রি সেন্টিগ্রেড মানে দুশো তিয়াত্তর কেলভিন লিখিয়ে দিয়েছি দেখো আর অন্তিম টেম্পারেচার আটশো উনিশ কেলভিন আমাদের অন্তিম আয়তন অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত বার করতে হবে এটা কি প্রাথমিক আর এটা অন্তিম অন্তিমের সঙ্গে প্রাথমিক তাহলে ভিডিওটা ও করে আর ভি ওয়ানটার নিচে তাহলে এখানে টি টুটা ওপরে টি টুটার নিচে টি ওয়ানটার নিচে তাহলে এটা উল্টে যাবে আটশো উনিশ বাই দুশো তিয়াত্তর হবে আটশো উনিশ বাই দুশো তিয়াত্তর এটা কাটাকুটি করলে কত হচ্ছে দেখো থ্রি বাই ওয়ান থ্রি বাই ওয়ান দুশো তিয়াত্তর তিনে আটশো উনিশ তাহলে থ্রি বাই ওয়ান তাহলে অন্তিম অথয়ের এখানে ভি টু ইস টু ভি ওয়ান টু কট হচ্ছে থ্রি টু ওয়ান ঠিক আছে এখানে অথয়ের দিয়ে শুধু লিখবে সুতরাং গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত থ্রি ইস টু ওয়ান এটাই তোমাদের অ্যান্সার অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত থ্রি ইস টু ওয়ান ভিডিও পলস করে লিখে নেব অঙ্কটা বুঝবো নোট ইট পাঁচ নম্বর কোয়েশ্চেন কোন গ্যাসের এক গ্রাম কোনো গ্যাসের এক গ্রাম সাত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দেয় সেভেন ডিগ্রি সি

কি বলছে কোন গ্যাসের এক গ্রাম সাত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও টু এটিএম চাপে টু অ্যাটমসফিয়ার চাপে সাতশো মিলিলিটার আয়তন অধিকার করে গ্যাসটির মোলার ভর নির্ণয় করো আমাদের কোয়েশ্চেনে কি বলছে গ্যাসটির মোলার ভর নির্ণয় করতে হবে গ্যাসটির দেখো তাহলে পাঁচ নম্বর কোয়েশ্চেনে কি বলেছে কোন গ্যাসের এক গ্রাম সেভেন ডিগ্রি সি উষ্ণতায় ও টু এটিএম চাপে চারশো দশ এম এল আয়তন অধিকার করে গ্যাসটির মোলার ভর নির্ণয় করো গ্যাসটির মোলার ভর বের করতে হবে গ্যাসটির মোলার ভর মানে কত মোলার ভর কোনটা এম এম অর্থাৎ আমাদের এখান থেকে এর বার করতে হবে মোলার ভর তাহলে এখানে কি দেওয়া রয়েছে সেগুলো আগে লিখে নি প্রদত্ত প্রদত্ত দেখো দেওয়া রয়েছে ভর ডাব্লু ইজ ইকুয়াল টু ওয়ান গ্রাম

কতটা রয়েছে টু এটিএম চাপ আর কত রয়েছে আয়তন আয়তন ভি ইজিক টু চারশো দশ মিলিলিটার চারশো দশ মিলিলিটার এবারে এই মিলিলিটারকে যদি আমরা লিটারে প্রকাশ করি তাহলে কী করতে হবে চারশো দশ মিলিলিটারকে মিটার লিটারে প্রকাশ করতে গেলে হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে চারশো দশ বাই থাউজেন্ড লিটার ভাগ করলে কত হচ্ছে জিরো পয়েন্ট ফোর ওয়ান জিরো ও জিরো না লেখা সমান তাহলে জিরো পয়েন্ট ফোর ওয়ান লিটার আয়তন কত হচ্ছে জিরো পয়েন্ট ফোর ওয়ান লিটার এখানে আমাদের তিন মোলার পর অর্থাৎ এম এর মান বার করতে হবে এম এর মান বার করতে হবে ঠিক আছে দেখো ডাব্লিউ এর মান দেওয়া আছে টি এর মান দেওয়া আছে চাপ পি দেওয়া আছে আয়তন ভি দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা জানি এন মোল আদর্শ গ্যাসের সমীকরণ আমরা জানি এটা তোমরা প্রথমে নোট করে নাও ভিডিও পজ করো ভিডিও পজ করে নোট করো আমরা জানি আমরা জানি এন মোল আদর্শ গ্যাসের সমীকরণ দেখো আমি যে গুরুত্বপূর্ণ যে দুটো ফর্মুলা লিখেছিলাম সেকেন্ড ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হবে এন মূল আদর্শ গাছের সমীকরণ আমরা কী জানি লেখো তোমরা পিভি ইজ ইকাল টু এন আর টি এবারে এই এনের জায়গায় আমরা কী লিখতে পারি পিভি ইজ ইকাল টু ডাব্লু বাই এম আর টি যেহেতু এন ইজ ইকাল টু ডাব্লু বাই এম লেখো তাহলে আমাদের এখানে কি বলেছে গ্যাসটি মোলার পর বার করতে হবে এম এর মানটা বার করতে হবে তাহলে এমটাকে একটা সাইডে আর বাকিগুলোকে আর একটা সাইডে নিয়ে যাচ্ছি দেখো এমটা এখানে চলে গেল পিভিটা এম এর জায়গায় চলে গেল চলে যাবে অতএব কি হচ্ছে এম ইজ ইকাল টু টি ডিভাইডেড বাই পিভি ঠিক আছে তাহলে ডাব্লিউ এর মান কত দেওয়া ছিল তোমরা দেখো প্রদত্ততে দেওয়া আছে ডব্লিউ ওয়েট ভর ওয়ান ওয়ান গ্রাম ইন্টু আর এর মান কত জিরো পয়েন্ট জিরো এইট টু আর হচ্ছে মোলার গ্যাস দুবক বা সার্বজনীন গ্যাস দুবক এর মান জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স আর টিয়ের মান টি এর মান দর হচ্ছে

হচ্ছে এক কাজ করি আমি ওপরে লিখছি তোমরা এটা এটা নোট করে নাও আমি ওপরে শুধু ওপরে এইটুকুনি মুছবো একটু এম কত হচ্ছে ওয়ান ইন্টু এই দশমিকটা উঠে যাবে উঠে গিয়ে দশমিকের পরে তিনটে শূন্য বসবে নিচে গিয়ে তাহলে এইটি টু ইন্টু দুশো আশি আর এই দশমিকটা উঠে যাবে উঠে গিয়ে এইখানটা একটা একশো গুণ হয়ে যাবে দশমিকের পরে দুটো শূন্য হবে এটা নিচে আর উপরে চলে যাবে তাহলে নিচে কত হবে টু ইন্টু এখানে হাজার কেন আসছে আর একবার বলছি ভালো করে শোনো ভালো করে বোর্ডের দিকে লক্ষ্য রাখো এই দশমিক চিহ্নটা উঠে যাবে দশমিক চিহ্নটা উঠে গিয়ে নিচে হাজার ভাগ হবে কেন দশমিকের পরে তিনটে সংখ্যা আছে এই দশমিকটা উঠে যাবে উঠে গিয়ে একশো ভাগ হবে কারণ দশমিক পরে দুটো সংখ্যা আছে তাহলে দুটো শূন্য আর এখানে একশো ভাগ এই একশোটা নিচে আছে মানে এটা উপরে চলে যাবে এখানে এবারে কাটাকুটি করো একচল্লিশ দুগুণে বিরাশি ফর্টি ওয়ান এটা টু দিয়ে কাটছে এই দুই এই দুই কেটে যাবে এখানে শূন্য এই একটা শূন্য কেটে যাচ্ছে এই একটা শূন্য কেটে যাচ্ছে তাহলে নিচে দেখো এক বেঁচে আছে আর উপরে আঠাশ নিচে এক উপরে আঠাশ তাহলে অ্যান্সার কত হবে টোয়েন্টি এইট ডিভাইডেড বাই ওয়ান নিচে ওয়ান থাকা যায় না থাকা তাই তাহলে অ্যান্সার হবে টোয়েন্টি এইট গ্রাম পার মোল গ্রাম মোল ইনভার্স এটাই তোমাদের অ্যান্সার তাহলে গ্যাসটির মোলার ভর টোয়েন্টি এইট গ্রাম পার মোল লিখে রাখো ওয়েব গ্যাস্টর মোলার ভর ইজ इक्वल टू 28 গ্রাম পার মোল এই ভিডিওতে আমি টোটাল 5 টা নিউমেরিক্যালস অঙ্ক সলভ করালাম এই পাঁচটা নিউমেরিক্যালস অঙ্ক তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এই চ্যাপ্টার থেকে যেই দুটো গুরুত্বপূর্ণ ফর্মুলা আমি লিখেছিলাম সেই দুটো গুরুত্বপূর্ণ ফর্মুলা তোমরা ভালো করে তৈরি করে রাখলে কোনো নিউমেরিক্যালস তোমাদের আটকাবে না আমি এই ভিডিওতে পাঁচটা নিউমেরিক্যালস করালাম এই পাঁচটা নিউমেরিক্যালস তোমরা প্র্যাকটিস করো পরবর্তী ভিডিওতে আরও পাঁচটা গুরুত্বপূর্ণ নিউমেরিক্যালস আমি করাবো টোটাল এই দশটা নিউমেরিক্যালস প্র্যাকটিস করলে পরীক্ষার সময় তোমার হতাশ হতে হবে না তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত ক্রিপ গোয়িং অ্যান্ড ক্রিপ প্র্যাকটিসিং অ্যান্ড বেস্ট রেজাল্ট ফর ইওর মাধ্যমিক এক্সামিনেশান দু হাজার তেইশ চলো আজকের ভিডিও এই পর্যন্ত অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো